Assalamualaikum everyone, welcome to Azmir's Kitchen. आज के आमी आपनादेर के तूरी कोरे दाखाबो hot and sour soup. खूब सहजे आपनारा ए hot and sour soup टा बासाय तूरी कोरते पारबेन. तो आसुन देखे नेई किभाबे तूरी कोरा जाए ए hot and sour soup. सूप टा तूरी कोरते आमादे चार थेके पाँच टी ड्राई मशरूम दरकार हबे. ए मशरूम गुलो के एखन भालो करे धुए गरम पानीते एक घंटा भिजिए रखते हबे. तारपर पानी थेके भालो करे चिपे तुले मशरूमेर शक्त अंशटाके बाद दिए ए मशरूम गुलो के पतला पतला करे केटे निते हबे. आपनारा जदि ड्राई मशरूम खुजे ना पान सेक्षेत्रे फ्रेश मशरूमो व्यवहार करते पारेन अथवा क्यानेर मशरूमो ए सूपे आपनारा व्यवहार करते पारेन. तबे ट्रेडिशनली हॉट एंड सावर सूपे ए ड्राई मशरूम व्यवहार करा हुए थाके. आर ए सूपे मशरूमेर साथे साथे आमादेर लागबे किछु बाधाकपि कुचि एवं किछु गाजर कुचि. बाधाकपि एवं गाजर कुचिटा आपनादेर पसंद मतो परिमाणे व्यवहार करबेन. एखन आमादेर लागबे स्टक. एखाने आछे 1 लिटार चिकेन स्टक. आपनारा जे कोनो धरनेर स्टक व्यवहार करते पारबेन अथवा पानीयो व्यवहार करते पारबेन. तो स्टकटा फुटे उठले एते दिए दिते हबे किछु पतला करे केटे नेवा चिकेन. एखाने आछे हाफ कप परिमाण चिकेन एवं 5-6টি চিংড়ি মাছ. চিংড়ি মাছ এবং চিকেন আপনাদের পছন্দ মতো পরিমাণে ব্যবহার করবেন. এগুলো স্টকে দিয়ে একটু নেড়ে দিতে হবে এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে. ফুটে উঠলে এতে দিয়ে দিতে হবে একে একে গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং মাশরুম কুচিগুলো. এগুলো দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নিতে হবে. তারপর এতে একে একে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণ হট চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ আর কিছু জুলিয়ান করে কেটে নেওয়া টোফু. আপনারা যদি টোফু না পান সেক্ষেত্রে টোফুটা বাদ দিলেও চলবে. হাফ চা চামচ দিয়ে দিতে হবে সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে. তারপর এতে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ. এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার. এই কর্নফ্লাওয়ারটাকে সামান্য কিছু পানি দিয়ে গুলে সুপের সাথে অ্যাড করে দিতে হবে. কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরই স্যুপটাকে ভালো করে নেড়ে দিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা নিচে আটকে না যায়. তারপর স্যুপটা ফুটে উঠলে স্যুপটা টেস্ট করে দেখতে হবে. যদি এতে কোনো লবণ, চিনি অথবা ঝালের প্রয়োজন হয় তাহলে সেটা অ্যাড করে দিতে হবে. তারপর এতে অ্যাড করে দিতে হবে 1টি ডিম. ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে. ভালো করে ফেটিয়ে এই ডিমটাকে স্যুপের উপরে ঢেলে দিতে হবে. এবং ঢেলে দেওয়া হয়ে গেলে স্যুপটাকে ভালো করে নেড়ে দিতে হবে. তারপর স্যুপটা ফুটে উঠলে এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং কিছু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হট অ্যান্ড সাওয়ার স্যুপ. আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপটা তৈরি হয়ে গেছে. বৃষ্টি কিংবা শীতের দিনে স্যুপ খেতে তো সবারই খুবই ভালো লাগে.
তো আশা করি আপনারা বাসায় এই স্যুপটা তৈরি করবেন এবং পরিবারের সকলের সঙ্গে এই স্যুপটা এনজয় করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটার নিচে একটা লাইক এবং ভিডিওটাকে একটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।